वेलकम বন্ধুরা, वेलकम टू माय चैनल न्यूज इनफो फॉर ऑल। আজকের এই ভিডিওটিতে আমরা জানব 2021-22 শিক্ষাবর্ষে অনলাইন অ্যাডমিশনের জন্য ফর্ম ফিলআপ কিভাবে করতে হবে। এই ভিডিওতে আমরা তিনটে কলেজের ফর্ম ফিলআপ সম্বন্ধে জানব, যেগুলি হলো বহরমপুর গার্লস কলেজ, বহরমপুর কলেজ এবং কৃষ্ণনাথ কলেজ। ঠিক আছে, তো এই তিনটি কলেজেরই ফর্ম ফিল আপের প্রসেস সম্পূর্ণ একই রকম। তো আমি এই ভিডিওটিতে একটি কলেজের ফর্ম ফিল আপ করে দেখাবো এবং বাকি দুটি কলেজের ফর্ম ফিল আপ তোমরা একই রকমভাবে একই প্রসেসে করতে পারবে। ঠিক আছে, যদি আমি তিনটি ফর্ম ফিল আপ করে দেখাতে যাই তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে এবং সেক্ষেত্রে তোমাদেরও দেখতে ভালো লাগবে না। ঠিক আছে, তো আমি এই ভিডিওটিতে কৃষ্ণনাথ কলেজের ফর্ম ফিল আপ করে দেখাবো এবং একই প্রসেসে তোমরা বহরমপুর কলেজ এবং বহরমপুর গার্লস কলেজের ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, তার আগে দেখে নেওয়া যাক তোমরা ফর্মটি কিভাবে বের করতে পারবে। তো বহরমপুর গার্লস কলেজের জন্য তোমাদের এই ওয়েবসাইটটি ওপেন করে নিতে হবে, bahrampurgirlscollege.in। ঠিক আছে, এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং এখানে আসার পর ক্লিক হেয়ার ফর ইউজি সেকশন, এই লিঙ্কটিতে ক্লিক করবে। তারপরে এখানে দেখো অনলাইন অ্যাপ্লিকেশন ফর ফার্স্ট সেমিস্টার 2021-22 অনার্স এবং অনলাইন অ্যাপ্লিকেশন ফর ফার্স্ট সেমিস্টার 2021-22 পাস। তো তুমি যদি পাস কোর্সের জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে এই লিঙ্কটিতে ক্লিক করবে, অনার্স কোর্সের জন্য অ্যাপ্লাই করতে চাইলে এই লিঙ্কটিতে ক্লিক করবে। দুটির মধ্যে যে কোনো একটি লিঙ্কে ক্লিক করলে এরকম পেজ তোমরা দেখতে পাবে, এখানে তোমাদের অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে এখানে ফর্ম বেরিয়ে গিয়েছে, এখানে তোমাদের ফার্স্ট রেজিস্ট্রেশন করতে হবে। এবার আসা যাক বহরমপুর কলেজ। বহরমপুর কলেজের জন্য bahrampurcollege.co.in এই ওয়েবসাইটটি ওপেন করে নিতে হবে। এরপর এখানে দেখো অনলাইন অ্যাপ্লিকেশন ফর ফার্স্ট সেমিস্টার 2021-2022 অনার্স, এখানে জেনারেল কোর্স এবং এটা বিকম অনার্স অ্যান্ড ইকোনমিক অনার্স। তোমরা যদি বিকম অথবা ইকোনমিক অনার্সের জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে এই লিঙ্কটিতে ক্লিক করবে, যদি জেনারেল অর্থাৎ পাস কোর্সের জন্য অ্যাপ্লাই করতে চাও এই লিঙ্কটিতে ক্লিক করবে এবং অনার্স কোর্সে অ্যাপ্লাই করতে চাইলে এই লিঙ্কটিতে ক্লিক করবে। ঠিক আছে, আমি এখানে যেমন একটি লিঙ্ক ক্লিক করে দেখাচ্ছি, দেখো এখানে পাস কোর্সের জন্য ক্লিক করেছি, তো একই রকম এসছে বহরমপুর গার্লস কলেজের মতো। এখানে দেখো এবার অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে, অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে দেখো একই রকম ফর্ম বেরিয়ে গিয়েছে। ঠিক আছে, এবার আসা যায় কৃষ্ণনাথ কলেজে। কৃষ্ণনাথ কলেজের জন্য kishnonathcollege.co.in এই লিঙ্কটি ওপেন করে নিতে হবে তোমাদের। এরপরে এখানে ক্লিক হেয়ার ফর ইউজি সেকশন, এখানে ক্লিক করতে হবে। দেখো এখানে অনলাইন অ্যাপ্লিকেশন ফর ফার্স্ট সেমিস্টার অনার্স, অনলাইন অ্যাপ্লিকেশন ফর ফার্স্ট সেমিস্টার পাস, এই দুটির মধ্যে যেটির জন্য তোমরা অ্যাপ্লাই করতে চাও, অনার্স কোর্স হলে এখানে ক্লিক করবে, পাস কোর্স হলে এখানে ক্লিক করবে। ঠিক আছে, আমি এখানে ক্লিক করে দেখাচ্ছি, একই রকমভাবে দেখো এখানে অ্যাপ্লাই নাও চলে এসছে, এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে। তো দেখো তোমাদের একই রকম ফর্ম তিনটি ক্ষেত্রে বেরিয়ে গিয়েছে, এটি কৃষ্ণনাথ কলেজ, এটি বহরমপুর কলেজ, এটি বহরমপুর গার্লস কলেজ। ঠিক আছে, এখানে আমি শুধু কৃষ্ণনাথ কলেজের ফর্মটি ফিল আপ করে দেখাচ্ছি তোমাদের এবং বাকিগুলি তোমরা নিজেরাই করে নিতে পারবে। ঠিক আছে, তো এই ফর্ম ফিল আপটি পুরো স্টেপ বাই স্টেপ দেখো, তাহলে তোমরা বাকিগুলি নিজেরা একদম করতে পারবে। দেখো প্রথমে বলেছে ইউর নেম, এখানে তোমার নিজের নাম বসিয়ে দেবে, আমি এখানে একটি দামি নেম বসিয়ে দিলাম। এরপর এইচএসএর রেজিস্ট্রেশন নাম্বার, তোমাদের যে এইচএসএর রেজিস্ট্রেশন নাম্বার থাকবে সেটি তোমাদের বসাতে হবে। আমি এখানে জাস্ট ডামি রেজিস্ট্রেশন নাম্বার একটু বসিয়ে দিচ্ছি, এখানে আমি একটি ডামি রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দিলাম। এই রেজিস্ট্রেশন নাম্বারটি কারোর রেজিস্ট্রেশন নাম্বার নয়, আর এখানে ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের দেখাচ্ছি জাস্ট। তারপর ইয়ার অফ পাসিং, এখান থেকে তোমরা কোন বছরে পাস করেছো সেটি সিলেক্ট করে নেবে, 2021, 2020 না 2019। তারপর এখানে তোমাদের নিজের মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবে। ঠিক আছে, এরপর এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবে, তো আমি এখানে ডামি ডেট অফ বার্থ সিলেক্ট করে নিলাম। তারপর এখানে তোমাদের একটি অঙ্ক দেওয়া থাকবে, এই অঙ্কের উত্তরটি এখানে বসাতে হবে। এরপরে লগ ইন নাওতে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো লগ ইন নাওতে ক্লিক করলে দেখো এখানে তোমাদের যা নাম সেটি এখানে দেখিয়ে দেবে এবং অ্যাপ্লিকেশন নাম্বার এখানে দেখিয়ে দেবে। ঠিক আছে, এবং এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে, এখান থেকে তোমাদের এবার ফিল আপ ইউর ফর্ম এই লিঙ্কটিতে ক্লিক করতে হবে। ঠিক আছে, ফিল আপ ইউর ফর্ম ক্লিক করলে এখানে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার শো করছে, অ্যাপ্লিকেন্ট নেম এখানে শো করছে। ঠিক আছে, তো এরপর স্টেপ বাই স্টেপ বলছি তোমাদের কীভাবে ফিল আপ করতে হবে, সেইভাবে ফিল আপ করবে। তো এখানে প্রথমে আছে বিপিএল, এটি যদি তোমরা বিপিএল হও তাহলে ইয়েস করবে, নাহলে নো করবে। তারপর এখানে ফার্স্ট লার্নার,
ফাংশনটা ইএস অথবা নো করে দেবে। যদি তুমি যে কোনো জিনিস খুব তাড়াতাড়ি শিখতে পারো তাহলে ইএস করে দেবে, আর যদি তোমাদের কোনো জিনিস শিখতে একটু সময় লাগে তাহলে নো করবে। ঠিক আছে, ফাংশনের মানে হলো তুমি সব কিছু তাড়াতাড়ি শিখে নিতে পারো। তারপর এখানে নিজের বাবার নাম বসিয়ে দেবে। এখানে যদি তোমরা মহিলা হও তাহলে এখানে কন্যাশ্রী নাম বা বসিয়ে দেবে। এটি অপশনাল ফিল্ড দেওয়া আছে, তোমরা যদি না চাও তাহলে নাও বসাতে পারো। ঠিক আছে, এরপর এখানে নিজের মায়ের নাম বসিয়ে দেবে, এবং যদি মাইনরিটি হও তাহলে ইয়েস করবে, না হলে নো করবে। ঠিক আছে, তারপর এখান থেকে ডেট অফ বার্থটি ঠিকঠাকভাবে সিলেক্ট করে নেবে, অটোমেটিক চলে আসবে এখানে ডেট অফ বার্থ, তো এখানটি দেখে নেবে ঠিকঠাক আছে কিনা। এরপর ন্যাশনালিটি ইন্ডিয়ান, এটা অটোমেটিক চলে এসছে। তারপর এখানে জেন্ডার, তোমার যা জেন্ডার হবে সেটি সিলেক্ট করে নেবে। ঠিক আছে, তারপর এখানে ডিস্টেন্স কিলোমিটার, তো তোমার বাড়ি থেকে তুমি যেই কলেজটির জন্য অ্যাপ্লাই করতে চাইছো সেই কলেজের ডিস্টেন্স কতটা সেটি এখানে বসাতে হবে। তো তোমাকে অ্যাপ্রক্সিমেট ভ্যালু বসাতে হবে, ধরো তোমার বাড়ি থেকে তোমার কলেজের ডিস্টেন্স 40 কিমি, তাহলে তোমার 40 বসিয়ে দেবে, 10 কিমি হলে 10 বসিয়ে দেবে, 12 কিমি হলে 12 বসিয়ে দেবে, তোমাকে অ্যাপ্রক্সিমেট একটি বসিয়ে দেবে। ঠিক আছে, এরপর এখানে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, তোমাদের বার্ষিক ইনকাম কত হয় সেটি এখানে বসাতে হবে। ঠিক আছে, এরপর এখানে তোমাদের যে কাস্ট সেটি এখানে সিলেক্ট করে নেবে, এবং এখানে কাস্ট সার্টিফিকেট নাম্বারটি এখানে বসিয়ে দেবে। ঠিক আছে, যদি জেনারেল হোক তাহলে তোমাদের কোনো কাস্ট সার্টিফিকেট নাম্বার বসানোর দরকার নেই। এরপর এখানে মোবাইল নাম্বার চলে এসছে, ইয়ার অফ পাসিং এখান থেকে সিলেক্ট করে নেবে, এইচএস এর রোল নাম্বারটি এখানে বসিয়ে দেবে, এখানে গার্জেনের মোবাইল নাম্বার বসিয়ে দেবে। এরপর এখানে বোর্ড নেম, এটি অটোমেটিক্যালি চলে এসছে, তবুও যদি তোমরা চেঞ্জ করতে চাও তাহলে এখান থেকে করতে পারবে। ঠিক আছে, তারপর ফিজিক্যাল ডিসেবিলিটি, আমার যদি কোনো ডিসেবিলিটি থাকে তাহলে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবে, যে ডিসেবলগুলো আছে এগুলোর মধ্যে থেকে যেখানে একটি সিলেক্ট করে নেবে, যদি তুমি ফিজিক্যালি ফিট হও তাহলে এখানে নো সিলেক্ট করবে। এবং যদি এখান থেকে কোনো ডিসেবিলিটি সিলেক্ট করো তাহলে তোমার সেটি কত পার্সেন্ট আছে সেটি এখানে বসাতে হবে। ঠিক আছে, এরপর এখানে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট এবং পিনকোড, এগুলো এখান থেকে বসিয়ে দেবে ঠিকঠাকভাবে তোমার অ্যাড্রেস। তারপর এখানে স্পোর্টস ক্যাটাগরি, এখানে দেখো তুমি ডিস্ট্রিক্ট লেভেল পোস্ট প্লেয়ার, স্টেট লেভেল পোস্ট প্লেয়ার, ন্যাশনাল লেভেল পোস্ট প্লেয়ার না ইন্টারন্যাশনাল লেভেল পোস্ট প্লেয়ার সেটি সিলেক্ট করতে হবে। যদি তুমি এগুলো কোনোটাও না হো তাহলে এখানে নো সিলেক্ট করবে। ঠিক আছে, এবার যদি তুমি কিছু সিলেক্ট করো তাহলে এখানে টাইপ অফ স্পোর্টস তোমাকে সিলেক্ট করতে হবে, তো তুমি কী খেলো। ঠিক আছে, তারপর তোমার যদি ইডাব্লিউএস সার্টিফিকেট থাকে, যদি তোমরা জেনারেল হও এবং ইডাব্লিউএস সার্টিফিকেট থাকে তাহলে এটি ইয়েস করবে, নাহলে এটি নো রেখে দেবে। ঠিক আছে, এরপর এখানে স্টেট, ব্লাড গ্রুপ, তোমার রিলিজিয়ন এবং আধার নাম্বার ঠিকঠাকভাবে বসিয়ে নেবে। এখানে ব্লাড গ্রুপ যেটা হবে সেটা সিলেক্ট করে নেবে, রিলিজিয়ন যেটা হবে সেটা সিলেক্ট করে নেবে, আধার নাম্বারটি এখানে ঠিকঠাকভাবে বসিয়ে দেবে। ঠিক আছে, এখানে প্রিভিয়াস স্কুল, অর্থাৎ তুমি কোন স্কুল থেকে এইচএস পাস করেছো সেটি এখানে বসিয়ে দেবে। তারপর নিট হোস্টেল, যদি ইএস হয় তাহলে ইএস করবে, অর্থাৎ বয়েজ হোস্টেল হলে বয়েজ হোস্টেল, গার্লস হোস্টেল হলে গার্লস হোস্টেল, যদি মহিলা হও তাহলে গার্লস হোস্টেল সিলেক্ট করবে, পুরুষ হলে বয়েজ হোস্টেল সিলেক্ট করবে। ঠিক আছে, যদি হোস্টেল দরকার হয়, যদি হোস্টেল দরকার না হয় তাহলে নো সিলেক্ট করে রাখবে। এরপর এখানে তোমাদের একটি ইমেল অ্যাড্রেস বসিয়ে দেবে, এবং এখানে বেস্ট ফাইভের অ্যাভারেজ নাম্বার যেটি সেটি বসাতে হবে, অর্থাৎ তুমি এইচএসএ বেস্ট ফাইভে কত পেয়েছিলে। ঠিক আছে, এরপর এখানটায় তোমার 10+2 এডুকেশনাল মার্কস ডিটেলস, যেখান থেকে তোমাদের ক্লাস টুয়েলভের যে যে সাবজেক্ট ছিল সেগুলি এখান থেকে সিলেক্ট করে নেবে। তো এখানে 6টি সাবজেক্ট সিলেক্ট করার অপশান দিয়েছে, তবে 5টা তোমাদের ম্যান্ডেটরি সিলেক্ট করতেই হবে, অর্থাৎ বেস্ট ফাইভ, যেই 5টি তোমরা হায়েস্ট নাম্বার পেয়েছো যে 5টিতে সেই 5টি এখান থেকে সিলেক্ট করে নেবে। তো এইভাবে ধরো আমি 5টা সাবজেক্ট সিলেক্ট করে নিলাম, এখানটায় কত প্রত্যেকটা সাবজেক্টে কত কত মার্কস পেয়েছো সেগুলি এখানে বসিয়ে দেবে। ঠিক আছে, এরপর এখানে ডিগ্রি নেম, তুমি কিসের জন্য অ্যাপ্লাই করতে চাইছো, বিএ অনার্স, বিএসসি অনার্স, পাসকোর্স হলে এখানে তোমাদের পাসকোর্সের অপশান থাকবে। ঠিক আছে, ধরো আমি এখানে একটা সিলেক্ট করে নিলাম বিএ অনার্স, এবার তুমি 4টে সাবজেক্টের জন্য সিলেক্ট করতে পারবে। তো প্রথমটি আমি ধরলাম বিএ অনার্স, এবার অনার্স নেম, তুমি কী সাবজেক্টে অনার্স করতে চাও, তাহলে বেঙ্গলি অনার্স, ইকুইভ্যালেন্ট সাবজেক্ট বেঙ্গলি, এখানে তোমাদের বেঙ্গলির মার্কসটি বসাতে হবে ক্লাস টুয়েলভের, এখানে জেনারিককে, এখানটায় জেনারিক ইলেকটিভ হিসেবে কী নিতে চাও, তো বেঙ্গলি অনার্সের জন্য একটা অ্যাডিশনাল সাবজেক্ট যেটি সেটি কী নিতে চাও, তো এখানে সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, একরকমভাবে তুমি 4টে সাবজেক্টে অনার্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে এখানে।
একইভাবে বেঙ্গলি অনার্স হলো, এরপর ধরো আমি আবার বিএ অনার্স করলাম, এখানটায় আমি পলিটিক্যাল সায়েন্স অনার্স দিলাম, ইকুইভ্যালেন্ট সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স, এখানটায় মার্কস বসিয়ে দেবে, এখানে জেনারিক হিসাবে কি নিতে চাও, জেনারিক সাবজেক্ট হিসাবে কি নিতে চাও সেটিকে দিয়ে সিলেক্ট করে নেবে। একইভাবে তোমরা টোটাল চারখানা অনার্স সাবজেক্ট এখানে সিলেক্ট করতে পারো, অর্থাৎ এখানে চারটা অনার্স সাবজেক্ট সিলেক্ট করা মানে তুমি এই চারটে সাবজেক্টে অ্যাপ্লাই করলে। এখানটা যদি তুমি চাও একটা সাবজেক্টে রাখতে পারো, অর্থাৎ তুমি একটা সাবজেক্টে অ্যাপ্লাই করলে। যদি চাও দুটো সাবজেক্ট, এখানে আমি দুটো দিয়েছি, তার মানে বেঙ্গলি আর পলিটিক্যাল সায়েন্সের জন্য অ্যাপ্লাই করা হচ্ছে এখানে, ঠিক আছে। এইভাবে ফর্মটি পুরো ফিল আপ করার পরে তোমাদের এই সেভ বাটনে ক্লিক করতে হবে, ঠিক আছে। আমি ফর্মটি এবার পুরো ফিল আপ করে তোমাদের দেখাচ্ছি, ফর্মটি ফিল আপ করে রেখেছি, এরপর এখানে সেভ বাটনে ক্লিক করছি। এরপর দেখো সেভ বাটনে ক্লিক করার পর এখানে তোমাদের ডকুমেন্ট আপলোডের অপশন চলে আসছে, এখান থেকে তোমাদের যে ইকুইভ্যালেন্ট ডকুমেন্ট সেগুলো তোমাদের আপলোড করতে হবে, যেমন সিলেক্ট ফটো, তোমাদের এখানে ফটো আপলোড করতে হবে, এখান থেকে চুজ ফাইল করে এখান থেকে একটি তোমাদের যে ফটো আছে সেটি ফটো নিয়ে আপলোড করে দেবে, ঠিক আছে। তারপর এখান থেকে একটি ফটো সিলেক্ট করবে, যেমন ধরো জাস্ট একটু সিলেক্ট করলাম এবং এখানে আপলোডে ক্লিক করবে, ঠিক আছে। এরপর চুজ সিগনেচার, এখান থেকে একইভাবে চুজ সিগনেচারে ক্লিক করবে এবং আপলোডে ক্লিক করবে, ঠিক আছে। এরপর সিলেক্ট 10th অ্যাডমিট কার্ড, একইভাবে ফাইল চুজ করবে এবং এখানে আপলোড করবে, ঠিক আছে। এরপর ক্লাস 12 মার্কশিট কার্ড, এখানটায় মার্কশিটটি চুজ করবে এবং আপলোডে ক্লিক করতে হবে। এই চারটি ডকুমেন্ট তোমাদের আপলোড করতেই হবে, এছাড়া স্কুল লিভিং সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট যদি থাকে তাহলে তোমাদের আপলোড করতে হবে। অর্থাৎ তুমি যদি SC অথবা OBC অথবা ST সিলেক্ট করো কাস্ট, তাহলে তোমাদের এখানে কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে, এবং স্কুল লিভিং সার্টিফিকেট যদি স্কুল থেকে দিয়ে থাকে তাহলে সেটি আপলোড করবে, এবং প্রত্যেকটা এখান থেকে চুজ ফাইল করে ফাইল চুজ করবে এবং এখানে আপলোড বাটনে ক্লিক করবে, ঠিক আছে। এভাবে তোমরা ফাইল আপলোড করে দিতে পারবে। তো দেখো বন্ধুরা, এখানে আমি সব ডকুমেন্ট আপলোড করে দিয়েছি, এরপর এখানে মেক পেমেন্টে ক্লিক করতে হবে, ডকুমেন্ট আপলোড হয়ে গেলে, ঠিক আছে। মেক পেমেন্টে ক্লিক করার পরে দেখো এরকম একটি অপশন চলে আসছে, এখানে তোমাদের এই মেক পেমেন্ট অপশনে ক্লিক করতে হবে, ঠিক আছে। তাহলে এবার সি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস করলে তো দেখো এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল্ড আপ, ফটো আপলোডেড এবং বেস্ট 5 মার্কস এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে। তোমাদের এখানে তাহলে ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেল। এবার যদি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গিয়ে এখানে তোমরা আবার ফিল আপ ফর্মে গিয়ে ফর্ম কারেকশন করতে পারবে, আপলোড ডকুমেন্টে গিয়ে ডকুমেন্টে যদি কিছু আপলোড করতে চাও আবার সেটিও করতে পারবে। এরপর এখানে ডাউনলোড পেমেন্ট রিসিপ্টে ক্লিক করলে তোমাদের পেমেন্ট রিসিপ্টে কিছু দেখতে পাবে না, তোমাদের কোনো পেমেন্ট করতে হবে না তাই। এবং মেক পেমেন্টে যদি ক্লিক করো তাহলে তোমাদের অ্যাপ্লিকেশনের জন্য কোনো পেমেন্ট করতে হবে না, ঠিক আছে। আবার ড্যাশবোর্ডে চলে আসছে, এরপর এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে রাখতে পারবে। তো ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে আমার এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি বেরিয়ে গিয়েছে, তো এরপর তোমাকে নিচের দিকে চলে আসতে হবে, ঠিক আছে। নিচের দিকে চলে আসলে এখানে দেখো প্রিন্ট বলে একটি অপশন পাবে, তো এই প্রিন্ট অপশনে ক্লিক করে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিতে পারবে। এখানটায় আমি অ্যাপ্লিকেশন ফর্মটি সেভ করে রেখে দিলাম, ঠিক আছে। এই হলো সম্পূর্ণ আপডেট কিভাবে ফর্ম ফিল আপ করবে এই কলেজগুলোর জন্য। তো এই ভিডিওতে আমরা দেখলাম কৃষ্ণনাথ কলেজ, বহরমপুর কলেজ এবং বহরমপুর গার্লস কলেজে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সম্পূর্ণ প্রসেস। তোমার কাছে ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটিকে একটি লাইক এবং শেয়ার করে দাও, এবং যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখো, এরকম আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য, ঠিক আছে। ধন্যবাদ।